নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। আজ শুরুতেই আপনারা ভাবুন আর না ভাবুন, আপনাদের মনে আসুক আর না আসুক, আমি কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য সাজেশন রূপে দিয়ে দিতে চাই। সেই প্রশ্নটা আপনারা রাখতেই পারেন, প্রশ্নটা নিয়ে ভাবতে পারেন, তার উত্তরটা খোঁজার চেষ্টা করতে পারেন। এইরকমভাবে যে একজন মানুষ পণ্ডিত শ্রী অর্পণ, তারই তো এই অনুষ্ঠান, এত বছর ধরে কিভাবে সাকসেসফুলি মানুষের পাশে থাকছেন, মানুষ কেন তাকে এত পছন্দ করছেন, লজিক্যালি তো ভাবনাটা আসতে পারে। আজকে অনেকেই, সকলে নিশ্চয়ই নন, কারণ ওনার মতো পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ যেমন রয়েছেন, সততার সঙ্গে জেনুইনলি মানুষের কাজ করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ, তেমনও যেমন ছবি আছে, তারও পাশাপাশি ওভারঅল জ্যোতিষতান্ত্রিক ব্যক্তিত্বদের কারো কারো সম্পর্কে কেউ কেউ বিরূপ ধারণা পোষণ করছেন, যে না, ওই জ্যোতিষতান্ত্রিকদের কাছে যাওয়া মানেই একটা মানে প্রতারণার শিকার হতে যাওয়া, ভুরি ভুরি অর্থ খরচা করা, ওসব বোগাস, আর ওসব মানে কুসংস্কার, ওসবের কাছে ধার ধারার কোনো প্রয়োজন নেই, এ ধরনের ধারণা আছে। তাহলে এত বছর ধরে একজন মানুষ এইভাবে কি লোক ঠকিয়ে যাচ্ছেন সাকসেসফুলি? এ প্রশ্নটাও তো লজিক্যালি হতে পারে। কি ভিত্তিতে, কিসের সেই ভিত্তি, যে ভিত্তিটা তাকে তার অনুষ্ঠান দেখার জন্য শুধু নয়, তার কাছে চেম্বারে আসার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করে? আবার এখানে এটাও বাস্তবিক যে সকলকে উদ্বুদ্ধ করে না, যে যার পছন্দ ব্যক্তিগত থাকে, কিন্তু একটা বড় সংখ্যক মানুষের নিশ্চয়ই নিশ্চয়ই পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন একটাই নাম, পণ্ডিত শ্রী অর্পণ, যার জন্যই ফোনের বন্যা বয়ে যায় প্রতিটা লাইভ অনুষ্ঠানে। আজও আপনাদের ভাবনার খোরাক দিয়ে আসুন পরিষেবা দিতে, সরাসরি তারই শরণাপন্ন হওয়া যাক, কারণ লাইভ অনুষ্ঠান স্বল্প সময়ের অনুষ্ঠান, আপনাদের পরিষেবা দেওয়া দিতে তিনি প্রস্তুত। আসুন তাহলে সময় অপচয় না করে স্বাগত জানাই আমার আপনার প্রত্যেকের শ্রদ্ধার ভালোবাসা সেই মানুষটি, পণ্ডিত শ্রী অর্পণজিকে। নমস্কার। নমস্কার। বলিতা তো কোনো জায়গা নেই, একদম শুরুতেই আমি বন্ধুদের উদ্দেশ্যে যেমন ভাবনার খোরাক দিলাম, আপনার কাছেই একটু জানতে চাই না, যে এত বছর ধরে মানুষের জন্য সাকসেসফুলি একই উদ্যমে, বরং আরো নবনব উদ্যমে ঝাঁপিয়ে পড়ে কাজ কিভাবে করতে পারছে? সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জ্যোতিষটাকে ভালো করে রপ্ত করা এবং শিক্ষাটা গ্রহণ করা। সেটা যদি কেউ পারে সেটা কাজ করতে পারবে। মানুষের কাজ করতে গেলে তোমাকে এডুকেশনটা নিতে হবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির এডুকেশান নেই, শুধু তারাপীঠ, ফেটি বেদে হোম করা, নাড়া পড়া, এই সেই এইসব দিয়ে তো বেশি দিন চলে না। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন, আপনার কোথা থেকে ফোন করছেন? আমি টালিগঞ্জ থেকে ফোন করছি। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, জন্ম সময় কখন ছিল ছেলে? 7:45। আর প্রশ্ন কি? ভালো চাকরি 19 সালের মার্চের পর থেকে ভালো যোগ আছে, শিবরাত্রির পর থেকে ভালো যোগ আছে। এই বছরের শেষের দিক থেকে যোগটা শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা এখন বলা যাবে না, লাইভ ইন ফোনে তো প্রচুর কথা বলা সম্ভব না, একটা বা দুটো প্রশ্ন করা যায়, উত্তর তো দিলাম, ঠিক আছে? বাস্তবিক এটা, কারণ আপনি তাৎক্ষণিক যে প্রশ্নটা করছেন সেটাই, এটা অনেকেই এটা করেন, কিন্তু একটাই তো কেন্দ্রবিন্দুতে আপনার প্রতি সেই এত বছর ধরে ভরসাটার রিফ্লেকশন এটা। না না, সেটা আমাকে করতে পারে, আরও তো জ্যোতিষ আছে, ওদের করুক না, আমার তো এত দরকার নেই। আমাকেই যদি সবাই ফোন করে, না মানুষ চাইলে হবে না, তোমার দরকার নেই তো অত, কারণ আমাকে ফোন করার থেকে আমার পর এরপরেও তো আরেকজন আসবে, এটা তো একদম মানে সেই সিনেমা হলের শিফটের মতো চলতে থাকে, তাদেরকে ফোন করতে পারে। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/9/2009। সময়? 14/9/2009 সকাল 7:15 কলকাতা। আচ্ছা, বেশ, প্রশ্ন কি রাখুন? প্রশ্ন, খুব দুষ্ট, পড়াশোনা করতে চায় না, বাবা মার সঙ্গে আমাদের সঙ্গে মানে খুব চপাট করে, ভাই করে পরে ভাই করে উঠবে, মানে একদম কথাবার্তা শুনে না, ওই জন্য পড়াশোনা কি আগে হবে? পড়াশোনা হবে, কিন্তু সেটা মধ্যম প্রকারের, যেহেতু মিথুন রাশি 7 নম্বর নক্ষত্র, পরবর্তীকালে চঞ্চলতাটা অনেক দিন পর্যন্ত থাকবে, আর একটু মেন্টাল ইরিটেশন, ক্রোধও আছেন, স্বাধীন চেতা আর কি, ও যেটা মনে করছে সেটা করাটাই বেটার, এটাই ভাবছে, এইটাও রাশিচক্রে রয়েছে। বুধটাকে প্রতিকার করতেই হবে, এবং বৃহস্পতি মকরে নিচস্থ, সেটার প্রতিকার করলে দেখবেন আস্তে আস্তে স্থিতধীর হবে, বাবা মায়ের নিয়ন্ত্রণে আসবে, এবং নিজের যে সেলফ রিয়েলাইজেশন, বোধটা ডেভেলপড হবে। হ্যাঁ,
সাথে থাকুন। বন্ধুদের উদ্দেশ্যে আমি একটু শেয়ার করে যাই, স্বল্প সময়ের অনুষ্ঠান, বেশি কথা বলার জায়গা নেই। যারা যোগাযোগ করতে চান তারা একটু মোবাইল নাম্বারে কথা বলে নেবেন, কারণ আপনাদের মধ্যে কেউ কেউ তো তার সঙ্গে এসে চেম্বারে যোগাযোগ করতে চান, তো তাদের জন্য এই নাম্বারটা ভীষণ জরুরি, 9674009632, এবং দ্বিতীয় নাম্বারও রয়েছে 9836707677। আজই প্রতি শুক্রবারের মতো গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার রয়েছে, আগামীকাল রয়েছে হাওড়া উলুবেড়িয়া, পরশুদিন অর্থাৎ 17 তারিখ রয়েছে বহরমপুরে, এবং 18 তারিখ বোলপুরে রয়েছে। আবার তারপরে মঙ্গলবারই নিজ গৃহে রহড়া রামকৃষ্ণ পার্কের কথা এতদিনে আপনারা জেনে গেছেন, সেখানে পরিষেবা রয়েছে। আর অন্যান্য শিডিউল, অন্যান্য ডেট, সেগুলো তো টিভি স্ক্রিন ফলো করলে জেনেই যেতে পারবেন, ফোন করলেও জেনে যেতে পারবেন। এই মুহূর্তে আমাদের পরের বন্ধু জানার জন্য ফোন করেছেন স্টুডিওর নাম্বারে, তাকেও স্বাগত। কে আছে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? মালা মুখার্জি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? মানে পন্ডিচেরিকে? পন্ডিচেরিকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন কার সম্পর্কে জানবেন? বলুন ম্যাডাম, আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, 1960, 19 মে। 19 মে 1960, সময় বলুন। বেলা 1টা, বাঁকুড়া। বাঁকুড়াতে জন্ম। আচ্ছা, পন্ডিতজির প্রতি এত ভালো লাগা, মুগ্ধতা কেন, একটু যদি চেষ্টা করতে পারেন এক্সপ্লেন করার, আমরা একটু জানতে চাই। পন্ডিতজিকে আমার খুব ভালো লাগে। পন্ডিতজি সকালবেলা ভোরবেলা থেকে আমি প্রোগ্রাম দেখি 5টাতে। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? ভোরবেলা থেকে শুরু করেন? অনেক কিছু, অনেক আমার পা খুব খারাপ বলে আমি পন্ডিতজির কাছে যেতে পারি না। আচ্ছা আচ্ছা, না জেনে নিন, জেনে নিন। আজকে কি জানতে চাইছেন বলুন? অনেক এমন যে জিনিসগুলো বলেন সেগুলোতে আমি অনেক উপকৃত হয়েছি। আচ্ছা আপনি বলুন কি জানতে চাইছেন? এখন এখন প্রশ্ন রাখুন। আমি জানতে চাইছি যে আমি আমার একটা প্রপার্টি নিয়ে খুব প্রবলেম রয়েছে। প্রবলেমটা রয়েছে, সেটা কি আদৌ পাবো না পাবো না? সেই সম্পত্তিটা কি বাপের বাড়ির দিক থেকে? হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার এই মুহূর্তে কুম্ভ রাশির দশমে বৃহস্পতি আছে, নেক্সট ইয়ার আপনার পাওয়ার যোগটা খুব বেশি, সম্পত্তিটা আপনি পাবেন, একটু দেরি হলেও পাবেন। হ্যাঁ, না খুব বড় ধরনের অসুবিধা হবে না, কিন্তু একটু দেরি হতে পারে, আর একটুখানি শত্রুতা আপনাকে যাতে কম দেয় এই ব্যাপার ট্যাপারগুলো একটু আসতে পারে। হ্যাঁ, ওই ওই জায়গাটার একটু প্রতিকার করলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি রিলিফটা পাবেন, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস বলি, জিজ্ঞেস করছি আর কি, যে আমি যদি না যাই আমার ছেলেকে যদি আপনার কাছে পাঠাই? হ্যাঁ, কোনো অসুবিধা, আমার তো জন্ম তারিখ সময়টা লাগবে, আমার তো মানুষকে লাগে না, আমার জন্ম তারিখ সময়টা লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আমি আমার ছেলেকে একটু পাঠাবো। অবশ্যই অবশ্যই। তার জন্যও যদি এই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন, 9674009632 এবং 9836707677, এই দুটো নাম্বারে যে কোনো একটা ফোন করে কথা বলে নিন, নিশ্চয়ই যারা সহায়তার জন্য রয়েছেন আপনাকে ডিটেলসে সহায়তা করে দেবেন। হ্যাঁ, আমাদের পরের বন্ধু, তাকে স্বাগত। কে আছেন? নমস্কার। কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, পুরীজি নস্কর। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বলুন আপনার ডেট অফ বার্থটা আগে বলুন। 28 সেপ্টেম্বর 1989। সকাল 6:30। জন্ম কোথায়? হাওড়া। হাওড়া। কি জানবেন? স্বল্প সময়ের অনুষ্ঠান, চটপট প্রশ্ন। বিয়েটা কবে নাগাদ হবে এটা জানতে চাই। আচ্ছা, বিয়েটা, বিয়ে কবে হতে পারে? আপনার বিয়ের যোগটা পড়ছে এই আপনার মার্চের 15 তারিখ থেকে, 2019 মার্চ থেকে 2022 অক্টোবর পর্যন্ত যোগটা খুব মানে বেশি যোগ। সম্বন্ধ দেখতে মুভমেন্ট করতে থাকুন, রাশিচক্রটা মিলিয়ে একটু বিয়ে করার চেষ্টা করতে হবে। মাঙ্গলিক আছে, কিন্তু মাঙ্গলিকটা, মাঙ্গলিক টু মাঙ্গলিক করলে একটু সেফ হবে, আর মাঙ্গলিকের প্রতিকারটাও করা দরকার, কারণ অষ্টমপতি তৃতীয়পতি লগ্নে থাকলে ভালো ভালো সম্বন্ধ মুখে গিয়ে ভেঙে যাবে, কিন্তু সেই জায়গাটার প্রতিকার করা দরকার। তাহলে এই 2019 আপনার বিয়ে হওয়ার যোগটা আছে, হাওড়ার বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। হ্যাঁ, সাথে থাকুন পণ্ডিতজি। এই যে শুরুতেই যে কথাটা বলছিলাম যে এত বছর ধরে এইভাবে সফলভাবে পরিষেবা দেওয়া, আবার এই সময় দাঁড়িয়ে, না না, এগুলো 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 অনেক পড়াশোনার ব্যাপার আছে। এর আগে যে ভদ্রমহিলা ফোন করলেন, আমার অনুষ্ঠান ফলো আপ করেন, উনি টোটকাগুলো পালন করেন? না, টোটকা পালন করেন তো উনি করেন। উনি যখনই বললেন আমার সম্পত্তির সমস্যা, আমি কি করে বললাম যে ওটা বাপের বাড়ির সম্পত্তি, মাতৃকুলের, বললাম কি করে, এটা যেন জ্যোতিষটা শিখতে হয় তাকে, সেই এডুকেশনটা। জ্যোতিষ মানে মাথায় ফেটটি বেঁধে পেছনে তারা মা আর চিৎকার করে করে হোম করা নয়, জ্যোতিষ একটা সাবজেক্ট,
আর ওটা একটা ধর্ম ভীতি ঢুকিয়ে মানুষকে পাগল করে দিতে পারে, তার জন্য কিচ্ছু করা যাবে না। আপনি, তারা মা তো সবার মা, কেউ কেউ লিজ নিয়েছে, সেটা নিজেরা নিজেরা নিয়েছে জমি লিজের মতো, যে আমার তারা মা আর অন্য লোকের হয়তো কেউ না, বড় মা হয়তো। কিন্তু প্রশ্নটা, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সাবজেক্ট, এটা মানে প্রচুর পড়াশোনা করলে সাবজেক্টের প্রেডিকশন মেলে। জ্যোতিষ একদম প্রমিনেন্ট সাবজেক্ট, তাহলে খনা বরাহ সব মিথ্যা নাকি? সে তো নয়। সাবজেক্টটা এত কঠিন যে 2-3 পাস যারা, তারা ঢুকে গেছে, একাডেমিক্যালি কোয়ালিফাইড নয় অথচ জ্যোতিষের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এখন সাঁতার কাটছে। হ্যালো, কে আছেন শেষ বন্ধু আজকের অনুষ্ঠানের? স্বাগত তাকে, নমস্কার। সময় সংক্ষেপ। হ্যাঁ, আমার বোনের নাম হচ্ছে কি অর্পিতা, ওর ডেট অফ বার্থটা হচ্ছে গিয়ে 11th August 2002। হ্যাঁ, ওকে, সময় বলুন। সকাল 6টা। সকাল 6টা। কোথায় জন্ম? কলকাতা। কলকাতাতে। কি জানতে চাওয়া, ইচ্ছা কি? আমার বোনের পড়াশোনা নিয়ে একটু আমি জানতে চাওয়া। না, পড়াশোনার জায়গাটা খুব খারাপ নয়, আরো কনসেন্ট্রেশন দিলে আরো ভালো রেজাল্ট হবে। এখন কোন ক্লাসে পড়ছে? ও এখন ক্লাস 10 দেবে। সামনের বছর মাধ্যমিক দেবে, তাই তো? না না, এই বছর, এই বছর। এই এখন দিচ্ছে? হ্যাঁ, এখন দিচ্ছে তো মাধ্যমিক। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। বাংলা ইংরেজি ভালো হয়েছে, ইতিহাসও ভালো হয়েছে, ভৌত বিজ্ঞানটার দিকে একটু নজর রাখতে হবে। ভালো মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাথে থাকুন। দিব্যি ছিলেন সমস্ত কিছু, তার মধ্যে আবার গান নিয়ে এই এই কি শুরু করেছেন? না না না, একটা মানুষ একটা জিনিস, এটা অনেকে ভাবছেন। না না, আমি তো সঙ্গীত প্রেমী, অনেকেই জানেন আর কি, যারা পুরো, অনেকে তো জানেন না। আমার ক্লায়েন্টস রেইনবো প্রোডাকশন গ্রুপ, নবাগত উদীয়মান শিল্পীদের নিয়ে বিরাট অনবদ্য গানের অনুষ্ঠান নিয়ে এসেছে সৃষ্টি প্লাসে বৃহস্পতিবার। সৃষ্টি প্লাস প্রতি বৃহস্পতিবার 9:25, সুরসুরভি প্রতি রবিবার সকাল 10টা সৃষ্টি টিভিতে। হ্যাঁ, যারা যোগাযোগ করতে চান অনুষ্ঠানটা দেখবেন এবং ফোন নম্বরে কন্ট্যাক্ট করে, গানের প্ল্যাটফর্ম থেকে গান মানুষের কেরিয়ার হতে পারে, সেই প্রোডাকশনে আপনি গান গাইতে পারেন, সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। আর যদি অ্যাস্ট্রোলজি নিয়ে শেখার আগ্রহ থাকে, সেটার জন্য পণ্ডিতজি রয়েছেন রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম নিয়ে, সেটার জন্যও ফোনে যোগাযোগ করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা বিদায় নেব, সময় যেহেতু শেষ। আপনাদের ভালো সময় শুরু হোক, ভালো থাকুন প্রত্যেকে, এই শুভকামনায় আজকে বিদায়। নমস্কার।